এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, সকাল সকাল স্নান করা হয়ে গেছে, তো ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো কী কী রান্না করছি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে আসলাম, তো চলো তোমাদেরকে দেখাই কী রান্না করছি। আর এদিকে বাপান তো এখানে বসে, এই যে দুষ্টু দুষ্টু, ওকে পুরোটা দেখাতে পারছি না কারণ প্যান্ট পরানো নেই, তাহলে ওকে কপিরাইট ক্লেম দেবে। আর এদিকে আজকে দেখো কী রান্না করছি, এই যে এদিকে ভাত বসানো হয়ে গেছে, আর এদিকে মাছ ভাজা করছি। এই যে দুই মাছ কিনেছি, সেই দুই মাছ ভাজা করছি, যে এখনও দুই পিস আছে। আর এদিকে এই যে আলু কেটেছি, আর এখনও মশলা করা হয়নি, মশলা করবো। ওই যে এখানে হিচু করেছে, এটা দাও, এটা পাপাকে দাও। হ্যাঁ, সেই ও প্রেগনেন্সি কি ইয়েগুলো কোথা থেকে বের করেছে দেখো। ওখানে রাখ বাবা, সর, এটা রেখে দাও, এটা রাখো, এটা দাও, পা মুছবে। ফোন এসেছিল, কে ফোন করছিল দেখি। আরে মিস কল মতো দিল, পুরো রিং হলোই না, আমি দেখিও নি। আমি এদিকে ওই আলু কাটছিলাম ওর জন্য। আজকেও দেরি হয়ে গেছে, এখন কটা বাজে না তো, সাড়ে দশটা বাজে, তো আজকেও দেরি হয়ে গেলো, জানি না কেন এরকম হচ্ছে দুদিন ধরে। আর কালকে এমনি অনেক রাত করে ঘুমিয়েছি কারণ আমাদের দাদাভাই অনেক রাতে এসেছিলো, একটু কাজের চাপ ছিল এই কারণে। তো ওর জন্য আজকে সকালে একটু দেরি হয়ে গেছে, আজকে উঠেছি কটা বাজে তখন ওই 7:30 মতো বাজে। তো এই কাজ করতে করতে এই টাইম কেটে গেছে, কীভাবে বুঝতে পারিনি। তো চলো আবার পরে কথা বলছি। তো না, এই রাখো, এদিকে মশলাটা করবো, মশলাটা রেডি করছি। আমি এদিকে রান্না করছিলাম, আর এই দেখো তোমাদের দাদাভাইকে বললাম যে সবজির যেটুটো এসেছে তুমি কিছু সবজি নাও। তো আমি বলে দিলাম যে পটল নিতে, আলু নিতে, আর একটা চাল কুমড়ো নিয়েছে। তো আর এদিকে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, ভাতও মোটামুটি হয়ে গেছে, আর এইদিকে দেখো মশলাটা করে নিয়েছি। বাবা কই, কোথায় বাবা? ভুগাড়ি নিয়ে চলে গেছে? তো এই যে ভুগাড়ি এখানে, তো তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি ভিডিও একদম লাস্টের দিকে করছিলাম, কারণ ওইদিকে আমি একটু কাজ করছিলাম তাই। আর ওইটা দেখলে ঝুড়িতে ভাত ঢেকে রেখেছি, আর এইদিকে মাছের ঝোলটা একটু ঠান্ডা করতে দিয়েছি, মানে তোমাদের দাদাভাই নিয়ে যাবে ওই জন্য। রান করেছো? খেয়েছো? কি খেয়েছো? পরোটা। কি খেয়েছো? ভালো করে বলো কি খেয়েছো। কি ব, কি খেয়েছো পাপা? ফলের রস, তাই? আর কিছু খাওনি তাই? মামা মার কিছু দেয়নি তোমাকে? হ্যাঁ দেয়নি? আর পাপানকে খাইয়ে, মানে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই ওই যে দেখো বেরিয়ে যাচ্ছে, তো আমি এখন এই দেখো তোমাদের দাদাভাই চলে গেলো, তো আমি এখন এই যে খেতে বসলাম। তো সব কাজ টাজ সেরে আবার চান করলাম, চান করে নাইটিটা ছাড়লাম কারণ প্রচুর ঘেমে গিয়েছিলাম, পুরো ভিজে গেছিলো। তো বিকালবেলা দেখো পাপান এই যে ঘুম থেকে ওঠার পরে বিকালবেলা এই যে খেলা করছে, তো সেটাই আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। Hehehehe